আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো সামাজিক গল্প, সোশ্যাল স্টোরি। জি, এই শব্দটার সাথে আপনারা অনেক পরিচিত, আপনারা শুনেছেন যে শিশুর জন্য বাসায় একটা সামাজিক গল্প তৈরি করুন, হ্যাঁ, শিশুকে এইভাবে এইভাবে শিখাবেন। সেটা নিয়ে আজ কথা বলবো ইনশাল্লাহ। আশা করি আমি এটা ধাপে ধাপে আপনাদের সাথে সেশনটা নিব। আজ একটা সোশ্যাল স্টোরি আপনাদের দেখা শিখাবো ইনশাল্লাহ, এবং এটা শিখতে পারলে আশা করি আপনারা আপনাদের শিশুর জন্য যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সম্মুখীন হন এবং সেগুলো কিভাবে সমাধান করবেন, বিশেষ করে দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড, ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস এর সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অটিজম শিশুকে বা বিশেষ শিশুকে সামাজিক বিভিন্ন নিয়ম কানুন ও কার্যাবলী সম্পর্কে জানানোর জন্য এবং সঠিক আচরণ প্রদর্শন করে সে উক্ত পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে বলা হয় সামাজিক গল্প। তাহলে সামাজিক, এটা একটা গল্প বা সোশ্যাল স্টোরি। উদাহরণস্বরূপ যেমন রেস্টুরেন্ট ম্যানার, বার্বার শপ, শপিং মল, ডক্টর ভিজিট, ডেন্টিস্ট ভিজিট, হ্যাঁ, পার্টি, আউটিং, ফ্যামিলি গ্যাদারিং, ফেস্টিভ্যাল, ট্যুর, প্লেন রাইড, বোট রাইড, ট্রেন রাইড, এই ধরনের জিনিসগুলো আর কি, দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা করে থাকি এগুলো প্রভৃতি বিভিন্ন সামাজিক রীতিনীতি ও পেশার সাথে সম্পর্ক, পেশার সাথে শিশুকে গল্প এবং ছবি বা ভিডিওর মাধ্যমে পরিচিত করানো, এটি হলো সোশ্যাল স্টোরি মূলত। তো আজ যেটা করব, আজ আমি সোশ্যাল স্টোরি, একটা জিনিস মনে রাখবেন, সোশ্যাল স্টোরিটা ডিপেন্ড করবে হলো শিশুর আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর, কিন্তু আপনাকে এটা তৈরি করতে হবে। একটা মানে একটা সোশ্যাল স্টোরি দিয়ে সব শিশুদের পড়ানো যাবে না, আপনাকে আগে আপনার শিশুর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বুঝতে হবে যে ও কতটুকু বুঝছে, এটার উপরে বেস করেই কিন্তু আপনাকে সোশ্যাল স্টোরিটা তৈরি করতে হবে। জি, আচ্ছা, তাহলে একটা জিনিস গেল, এবং কখনো সোশ্যাল স্টোরিটা ছোট হবে, কখনো সোশ্যাল স্টোরিটা বড় হবে। শিশুর আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি কম থাকে, কম, তাহলে কিন্তু সোশ্যাল স্টোরিটা হবে ছোট। শিশুর আন্ডারস্ট্যান্ডিং লেভেল আস্তে আস্তে যত বাড়বে সোশ্যাল স্টোরিটা তত বড় হবে, তত স্পেসিফিক হবে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, যেমন বারবার শপ বা সেলুন, হ্যাঁ, একটা সেলুন। তাহলে শিশুর আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি কম থাকে, আপনাকে যেটা করতে হবে, জাস্ট একটা ছোট্ট একটা ছবি, একটা অ্যাপোর একটা পেজ, হ্যাঁ, একটা অ্যাপোর একটা পেজ, মনে করেন একটা পেজের অর্ধেকটা আপনি এই সেলুনের একটা ছবি দিলেন, প্রিন্ট আউট করে দিলেন, তারপরে নিচে আপনি লিখলেন, হ্যাঁ, আপনি চারটা থেকে পাঁচটা লাইন লিখবেন তার জন্য, এনাম। যেমন, আমার নাম আবদুল্লাহ, আমি বাবার সাথে চুল কাটার জন্য সেলুনে যাই, সেলুন, এটা সেলুনের ছবি, সেলুনে ব্রেকেটে আপনি লিখে রাখলেন যে এখানে স্টাফ আছে, কেচি আছে, আয়না আছে, মিরর আছে, মিউজিক আছে, এই ধরনের জিনিসগুলো লিখুন সেলুনে যাই। তারপর চুল কাটা শেষ হলে বাবা আমাকে আইসক্রিম চকলেট কিনে দেয়, বাবার সাথে বাসায় ফিরে আসি, তাহলে পাঁচটা শব্দ হলো, পাঁচটা বাক্য হলো, তাহলে কি, আমার নাম আবদুল্লাহ, আমি বাবার সাথে সেলুনে যাই, সেলুন, সেলুনের ছবি, সেলুনের রিলেটেড কিছু কথাবার্তা এখানে দিলেন একটা সেন্টেন্সে, চুল কাটা শেষ করে বাবা আমাকে চকলেট আইসক্রিম দেয়, আমি মজা করে খাই, সাপোজ, তারপরে বাবার সাথে বাসায় চলে আসি, তাহলে এই যে পাঁচটা পাঁচটা সেন্টেন্স। কিন্তু শিশু লেভেল যখন আরেকটু বড় হবে তাহলে কি করবেন সেটা একটু বলি। যেমন, তখন প্রথম বললাম আমার নাম আবদুল্লাহ, দুই নম্বরে হবে আমি বাবার সাথে সেলুনে চুল কাটার জন্য যাই, এই যে প্রথম। তিন নম্বরে হবে সেলুন হলো চুল, দাড়ি, হ্যাঁ, এগুলো কাটা বা শেভ করার একটা স্থান, ঠিক আছে। হ্যাঁ, আমার চুল বড় হলে কি করতে হয়, বা চুল বড় হলে, দাড়ি বড় হলে কি করতে হয়, মানে চুল বড় হলে আমাদের কি করতে হয়, সেলুনে যেতে হয় চুল কাটার জন্য, ঠিক না। সেলুনে যারা কাজ করে তাদেরকে কি বলে, নাপিত বলে, বা সেলুন ম্যান বলে, সেলুন ম্যান বা নাপিত বলে, তাহলে এই জিনিসটা আরো স্পেসিফিক হবে। পাঁচ নম্বর হলো সেলুন খুবই, সেলুনে খুবই উজ্জ্বল আলো থাকে, পরিবেশটা খুব চকচকে থাকে, খুব সুন্দর থাকে, ওইখানে টেলিভিশন থাকে, মিউজিক থাকে, হ্যাঁ, আশেপাশে অনেক লোকজন থাকে, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আপনি বললেন। ছয় নম্বরে যেটা হলো যে সেলুনে চুল কাটার জন্য অনেক মাঝে মাঝে ওয়েট করতে হয়, অনেক সময় ওয়েট করতে হয়, তখন আমরা ওয়েট করার সময় বাবা নিউজ পেপার পড়ে আর আমি বসে বসে টেলিভিশন দেখি,
আচ্ছা, যখন আমার সময় হয় তখন আমি সুন্দর একটা আরামদায়ক চেয়ারে সেলুনের যে আঙ্কেল আছে তিনি আমাকে বসতে দেন, তাহলে এটা 7 নম্বর হলো। 8 নম্বরে যেটা বলেন যে সেলুন ম্যান বা নাপিত আঙ্কেল চিরুনি এবং স্প্রে করে আমার চুলের মধ্যে স্প্রে করে, হ্যাঁ এটা সুস্বাদু লাগতে পারে, অনেকে আনইজি লাগতে পারে, কিন্তু আগে থেকে যদি সে জানে তাহলে কিন্তু তার কাছে আনইজি লাগবে না। স্প্রে এই জিনিসটা দিয়ে তো সে খেলতেছে বাসায়, এই জিনিসটা স্প্রে করে বা চিরুনি, তারপর সিজার, হ্যাঁ টক 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 করে যে শব্দটা হয়, আচ্ছা তারপরে 9 নম্বরে হলো আঙ্কেল আমাকে কি করে অ্যাপ্রন পরিয়ে দেয় চুল কাটার জন্য, আমার শরীরে একটা অ্যাপ্রন পরিয়ে দেয়, কারণ চুলটা কাটলে তো জামাটা নোংরা হয়ে যেতে পারে, এই জন্য একটা অ্যাপ্রন পরিয়ে দেয়, তাহলে অ্যাপ্রনটা যেন আমার চুল জামার সাথে না লাগে এবং আমাকে ডিস্টার্ব না করে। আচ্ছা, মাঝে মাঝে কেচির পাশাপাশি ট্রিমার ইউজ করে, ট্রিমার একটা মেশিন ইউজ করে চুল কাটার জন্য, ঠিক না? আচ্ছা, 12 নম্বরে যেটা হলো, যে 12 নম্বরে যেটা হলো যে চুল কাটা শেষ করে অনেক সময় ব্লেড বা খুর দিয়ে চেষে চেষে এটা শেপটা সুন্দর করে দেয়, তো এই জিনিসটাও কিন্তু তাকে বোঝাতে হবে, ঠিক না? আচ্ছা, তারপর দেখুন 13 নম্বর হলো আয়নায় আমি নিজেকে দেখে খুব পছন্দ করি, যখন চুল কাটা শেষ হয় তখন আয়নায় নিজেকে দেখে আমি খুব পছন্দ করি। আচ্ছা, 14 নম্বরে যেটা হলো চুল কাটা শেষে সেলুন ম্যান আমাকে খুব সুন্দর করে মাথায় শ্যাম্পু করে দেয়, মাসাজ করে দেয়, তারপরে চুলটা ক্লিন করে দেয়। আচ্ছা, তারপরে চুল কাটার পরে আমাকে দেখতে অনেক ভালো লাগে, বাবা চুল কাটা শেষ করে আমাকে একটা চকলেট কিনে দেয়, তারপরে বাবার সাথে আমি চকলেট খেতে খেতে বাসায় চলে আসি। এটা হলো একটা সেলুনের একটা সোশ্যাল স্টোরি, ঠিক আছে? এই যে সেলুনের সোশ্যাল স্টোরিতে এটা কেন করেছি, যেন বাচ্চাটা আগে থেকেই যেন সে ওই পরিবেশটা সম্পর্কে একটা কনসেপ্ট নিতে পারে। যেমন আমরা অনেক সময় বলি না যে সাপোজ আমরা কক্সবাজারে যাব, কখনো কক্সবাজার যাইনি, তাহলে আমরা কি করি, বন্ধু বান্ধবের কাছ থেকে খবর নেই, হ্যাঁ যে বন্ধু তুমি যে কক্সবাজারে গেছো, কক্সবাজারে কোন হোটেলে ভালো হবে, কোন হোটেলের খাবারটা বর্তমানে ভালো, বা কোন হোটেলের প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে আমি বেস্ট সার্ভিসটা পাবো, বা কোন হোটেলের সি ভিউটা অনেক সুন্দর, ঠিক না? বা সি বিচেরি বা কোন এরিয়াটা সবচেয়ে ভালো, মর্নিং এ কোন এরিয়াতে থাকলে ভালো হবে, বা ইভিনিং এ কোন এরিয়া থাকলে ভালো হবে, বা ওইখানে কি কি ধরনের শপিং করা যায়, বা কোনো শপিং মল আছে কিনা, বা আর কি কি ধরনের এক্সপোজার বেসিক কক্সবাজারে আমরা করতে পারি, এগুলো কিন্তু আমরা কি করি, বন্ধুদের কাছ থেকে, ফেসবুকে, টেলিভিশনে, ইউটিউবে আমরা কিন্তু এগুলো নোট করে রাখি, ঠিক না? তো এই জিনিসগুলো কেন করি, এগুলো কিন্তু এগুলো করি যেন খাপ খাওয়ানোর জন্য, আগে থেকে একটা জিনিস আইডিয়া নেওয়ার জন্য। তো এই সোশ্যাল স্টোরি জাতীয় জিনিসগুলো আমাদের বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা পরিবেশের সাথে সুন্দরভাবে খাপ খাওয়ানোর জন্য। বাসায় যখন আমি সিজার কেচি নিয়ে যখন এই যে ছবির পাশাপাশি এগুলো যখন তাকে দেখাবো, চিরুনিটা যখন দেখাবো, ট্রিমারটা যখন দেখাবো, সে যখন এগুলো রেগুলার দেখবে, এগুলো থেকে তার যে ফোবিয়াটা ছিল, ভয়টা ছিল, সে ভয়টা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো বুঝতে পারছেন সোশ্যালিস্টের কত উপকারিতা। তো আজ সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।